হলিউডের নতুন সিনেমা ওপেনহাইমার নিয়ে চলছে তুমুল আলোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি, আর সে কারণেই এই বিজ্ঞানীকে নিয়ে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ। জার্মানি থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসা এক ইহুদি পরিবারে 1904 সালে জন্ম নেন ওপেনহাইমার। বিলাসিতার মধ্যে বড় হওয়া ওপেনহাইমার অত্যন্ত লাজুক হলেও ছিলেন খুবই বুদ্ধিমান। খেলাধুলায় কোনো আগ্রহ না থাকলেও মাত্র 9 বছর বয়সে তিনি গ্রিক ও লাতিন দর্শন পড়েছিলেন, আর আগ্রহী ছিলেন খনিজ পদার্থে। ওপেনহাইমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়নে পড়েন, এরপর স্নাতকোত্তর করেন ইংল্যান্ডের কেমব্রিজে। তবে স্পর্শকাতর ও উদ্ধত ব্যক্তিত্ব এ সময় তার জন্য নানা সমস্যার কারণ হয়। ল্যাবরেটরিতে কাজের আগ্রহ না থাকলেও শিক্ষকের জোরাজোরিতে বিরক্ত হয়ে একদিন তিনি একটি আপেলের ভেতর বিষাক্ত রাসায়নিক পদার্থ ভরে তার টিউটরের ডেস্কে রেখে দেন। সৌভাগ্যবশত টিউটর আপেলটি খাননি, কিন্তু ওপেনহাইমারের কেমব্রিজে পড়াই এজন্য ঝুঁকির মুখে পড়ে। শেষে মনোবিজ্ঞানের কাছে যাবার শর্তে কেমব্রিজে পড়ার অনুমতি পান তিনি। পরের বছর এক বন্ধু তার বান্ধবীর কাছে প্রেম নিবেদন করলে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন ওপেনহাইমার। মনোচিকিৎসকরা তাকে যে মানসিক সুস্থতা দিতে পারেনি তা তিনি পরবর্তীকালে পেয়েছিলেন সাহিত্য থেকে, এমনটাই মনে করেন তার জীবনীকাররা। এ সময় থেকে দার্শনিক ও আধ্যাত্মিক বই পড়া তার সারা জীবনের অভ্যেস হয়ে দাঁড়ায়। 1940 সালে জীববিজ্ঞানী ক্যাথরিন কিটি হ্যারিসনকে বিয়ে করেন ওপেনহাইমার। পরমাণু অস্ত্রের হুমকি সম্পর্কে রাজনীতিবিদদের আগে বিজ্ঞানীরাই সচেতন হয়েছিলেন। 1939 সালে আলবার্ট আইনস্টাইন প্রথম মার্কিন সরকারের নেতাদের কাছে এ নিয়ে এক চিঠি লিখেছিলেন। প্রথম যখন বোমা তৈরির প্রকল্পের প্রধান বিজ্ঞানী হিসেবে ওপেনহাইমারের নাম প্রস্তাব করা হয় তখন বেশ কিছু আপত্তি উঠেছিল, কিন্তু তার জ্ঞান, বিশ্বস্ততা ও উচ্চাভিলাষের কারণে ম্যানহাটন প্রকল্পের সামরিক নেতা জেনারেল লেসলি গ্রোভস তাকে নেবার পক্ষেই মত দেন। যুদ্ধের পর পরমাণু বোমা সম্পর্কে ওপেনহাইমারের মত পাল্টে গিয়েছিল। তিনি একে ত্রাস ও আক্রমণের যন্ত্র এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেন। 1960-এর দশকে দেয়া এক সাক্ষাৎকারে ওপেনহাইমার বলেছিলেন, বিস্ফোরণের পরপরই তার মনে পড়েছিল হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার একটি লাইন, "এখন আমি পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে, বিশ্ব ধ্বংসকারীতে।" মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে 1945 সালের অক্টোবরে তিনি বলেছিলেন, "আমার মনে হয় যেন আমার হাতে রক্ত লেগে আছে।" প্রেসিডেন্ট পরে বলেছিলেন, "আমি ওকে বলেছিলাম রক্ত লেগেছে আমার হাতে, ওটা নিয়ে আমাকেই ভাবতে দাও।" অস্ত্র তৈরির সময় ওপেনহাইমার তার সহকর্মীদের বলতেন, পরমাণু বোমা ব্যবহৃত হলে কি হবে তা বিজ্ঞানীদের বিষয় নয়, তাদের দায়িত্ব তাদের কাজ করা। কিন্তু যুদ্ধের পর ওপেনহাইমারের নিজের যুক্তির ওপর আস্থা নড়ে গিয়েছিল। পরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরিরও বিরোধিতা করেছিলেন তিনি। এ কারণে 1954 সালে তার বিরুদ্ধে মার্কিন সরকার তদন্ত করে এবং তার সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নেয়। 1963 সালে তাকে এনরিকো ফার্মে পুরস্কার দেয়া হলেও ক্লিয়ারেন্স ফেরত দেওয়া হয় তার মৃত্যুর 55 বছর পরে। ওপেনহাইমার তার বাকি জীবনে একদিকে তার কাজ নিয়ে গর্ব, অন্যদিকের পরিণাম নিয়ে অপরাধ বোধে ভুগেছেন। তরুণ বয়স থেকেই অত্যধিক ধূমপান করতেন ওপেনহাইমার, এ কারণে তার কয়েক দফা যক্ষা হয়। 1967 সালে তিনি গলার ক্যান্সারে মারা যান। তিনি বলেছিলেন, "একই ভুল পুনরায় না করাই হচ্ছে বিজ্ঞানের কাজ, এটা কবিতা নয়।"